প্রচার করেন। আপনারা আমাদের প্ল্যাটফর্ম, আমরা কোনো অন্যায়ের সহায়তাকারী নয়, আমরা কোনো পার্টিবাজি অন্য কোনো পক্ষপাতিত্বমূলক কোনো অ্যাকশন করি না। আমাদের কর্মকাণ্ড আপনাদের কেমন লাগছে? সো 100% কন্ট্রোল সুন্দরভাবে এই ডিসিরা করে এসছে এবং এবারও করবে ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ করবে বলে গেলাম, আর যদি না করে এটা দৃশ্যমান। আপনারা আছেন না, যেমন ভালো কথা বলবেন, আমি যদি ঠিক মতো কাজ না করতে পারি আমার খারাপ কথা বলবেন, কোনো অসুবিধা নেই। সেই আস্থা ভরসা কিন্তু ওনারা পরীক্ষিত, ওনারা টেস্টেড, ভ্যারিফাইড, এবং অতীতেও কিন্তু ওনারা সুচারুভাবে তাদের দায়িত্ব শতভাগ পালন করেছে। আমি টোটালি স্যাটিসফাইড উইথ দেয়ার পারফরমেন্স এটা বলতে পারি। দেখেন, ভোটের দিনটা নিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে মনে রাখব, ভোটের দিন কেমন ছিল। একটা ভোটার বাড়ির থেকে আসবে, ভোট কেন্দ্রে যাবে, আর যারা মেয়েরা আসেন সেজে গুজে টিপ টিপ দিয়ে আসেন, খুব উৎসব মুখর পরিবেশে আসবে। এসে ভোটটা, তার ভোটটা দিয়ে যখন বেরোবে তখন আপনি দাঁড়ায় থাকবেন সামনে, মা দাদি বাবা কেমন ভোট হলো, সে বলবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভোট হয়েছে, পরিবেশ আমার ভোট আমি দিয়েছি, কোনো অসুবিধা নাই, এটা বলতে পারে। অথবা সে বেরিয়ে এসে বলতে অরাজকতা, কিচ্ছু পাই নাই, আমার ভোটটা কে যেন দিয়ে দিছে জানি না, আর আমার সামনে সব সিল মারতেছে, প্রচার করেন, আপনারা আমাদের প্ল্যাটফর্ম, আমরা কোনো অন্যায়ের সহায়তাকারী নয়, আমরা কোনো পার্টিবাজি অন্য কোনো পক্ষপাতিত্বমূলক কোনো অ্যাকশন করি না। বুক ফুলাই বলছি, রেকর্ডেড থাকবে। আমাদের সমস্ত দায়ী দায়িত্ব আমরা রিটার্নিং অফিসারকে দিয়ে দিচ্ছি, এই রিটার্নিং অফিসার কিন্তু তাদের দায়িত্ব শতভাগ পালন করবে, এবং ভালো হলে 100% ক্রেডিট তাদের, আর যদি কোনো কিছু হয় ডিসক্রেডিটও তাদের। আমি দেখেছি অভূতপূর্ব, এ যাবৎ সমস্ত সাপোর্ট বলেন, ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, গোয়েন্দা, বিজিবি, আনসার, অভূতপূর্ব। কিন্তু প্রার্থী হওয়ার পরেই কিন্তু আচরণবিধি ভঙ্গর প্রশ্ন আসবে। সো ওই তখন কিন্তু আমাদের সবাইকে সকল প্রার্থীর প্রতি সম আচরণ করতে হবে, সমান সুযোগ দিতে হবে। আমরা এখানে উন্নয়ন কর্মকাণ্ড করেছি, আমি অনেকের সাথে কাজ করেছি, যখন সে প্রার্থী হবে আমার ব্যক্তিগত রিলেশন এবং প্রার্থীর রিলেশনটা আলাদা, প্রার্থী হচ্ছে আনাদার ক্যাটাগরি, আমার পার্সোনাল রিলেশনস। সো এই পার্সোনালের সাথে সরকারি মেলানো যাবে না।